হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে সকালের বাজারটা আমি করেছি, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি এই তো কেক বানানোর জন্য এই বাটিটা নিয়েছি। এর আগে যে বাটিটা নিয়েছিলাম সেটা অনেক বড় ছিল। এই তো আর আজকে বাজার করেছি। এই তো পেঁয়াজ, রসুন, তেল আর মূলা, বরবটি, সরিষার শাক আর লেবু, কাঁচামরিচ, সবগুলোই অনেক টাটকা টাটকা সবজি নিয়েছি। রসুন পেঁয়াজ এই তো দেখেন, বরবটি, একদম টাটকা গাছ থেকে উঠানো এগুলো বরবটি। মানে এখানে পাশে একটা সবজি ওখানে আবাদ করে সবাই, সেখান থেকে গিয়ে আমি এগুলো নিয়ে এসেছি। ওখানে শাকও পাওয়া যায়, এটাতে আসবো না। এই তো শাক, দুই এটিএমই শাক নিয়েছি। মূলা ওখান থেকে উঠে নিয়েছি, ওদেরকে বললাম যে আপনি উঠে দেন আমাকে। এখন এই তো লেবু আর কাঁচামরিচ, আজকের বাজার এই। আর আজকে যা যা রান্না করবো সেটা তো দেখতেই পারবে আর কি। এই কাজগুলো এখন সব করে নেবো, শাকগুলো এখন বেছে নেব, শাক বেছে ধুয়ে রেখে দেব। আর দুপুরে তো রান্না করব না, এগুলো সব রাতে রান্না করব, কেননা রাতে আর কি খাওয়া দাওয়াটা একটু ভালো করি আমরা। দুপুরে তো আমি একাই থাকি, কোনো কিছু খাইতে ইচ্ছে করে না একা একা, নীরব বাসায় এসলে তখন একসঙ্গে দুইজনের রাতের খাবারটা খেয়ে নিই। আজকে যা যা রান্না করব সেগুলো দেখাবো। মূলা শুটকি দিয়ে রান্না করবো। মূলা আর আলু কেটে রেখে ধুয়ে ধুয়েছি, সেটাই এই শুটকিটা দিয়ে আজকে রান্না করব। আর আজকে আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। শুটকিগুলো আমি ভেজে নিয়ে পানির ভিতরে দিয়ে ভালো করে ধুয়ে নিই। আর অনেকে গরম পানিতে শুটকি ধুয়ে এরকম করে ভেজে নেয়, আর এরকম করে আগে ভেজে নিয়ে তারপরে গরম পানিতে বা আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিলে শুটকির গন্ধটা বেশ ভালো বের হয়। এই যে শুটকি ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি এপাশে তরকারিটা ধুয়ে দিই। এইটাভাবে গরম পাতিলে পানি এরকম ঠান্ডা পানি দিলে পানিটাও অনেক গরম হয়ে যায়। এখন এটা আমি ভালো করে ধুয়ে নেব। এভাবে ভালো করে শুটকিগুলো আমি পরিষ্কার করে নেব। এতে অনেক ভালো সুন্দরভাবে পরিষ্কার করে নেবে। দেখেন অনেক সুন্দর করে ভেজে নিয়েছি, একটু কড়া কড়া করে আমি ভেজে নিয়েছি। আর শুটকি দিয়ে মূলা দিয়ে একটু একটা আলু দিয়েছি, এই চটচড়িটা অনেক মজা হয়। চুলায় আমি দিয়ে দিলাম বরবটি। বরবটিগুলো আমি এভাবে কেটে নিয়েছি, তার মধ্যে রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিই নেই, পেঁয়াজের অনেক দাম। পেঁয়াজ ছাড়াই আজকে ভর্তা করবো, পেঁয়াজ ছাড়াই ভর্তা। রসুন বেশি করে আপনারা দিবেন, তাহলে ভর্তাটা অনেক মজা হবে। এটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, একটু হলুদ আর তেল, এ দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আর এটাতে পানি দিব না, পানি বরবটিতে পানি দিলে বরবটি ভর্তাটা অনেক নরম হয়ে যায়, শক্ত শক্ত ভাবটা থাকে না, তাই আমি এটা পানি দিব না, তেল দিয়ে হালকা আছে এটা আমি ভেজে নেব।
এরকম চটচড়িতে সবসময় এরকম হাত দিয়ে মেখে দেবেন। আর আমি মাঝে মাঝে হাত দিয়ে মেখে দিই না যে হাতটা হলুদ হয়ে যাবে, তখন আমি সব কিছু দিয়ে চোলার উপরে দিয়ে খুন্তি দিয়ে মানে সল্লি, আমরা বলি সল্লি, সল্লিটা দিয়ে আমি ভালোভাবে এরকম করে নিয়ে নিই, সেটাও খুব ভালো হয়। আর এটা আমার ভাজা হয়ে গেছে, এই সময় আমি একটু ভাজা আমার চিংড়ি আছে সেই চিংড়ি এখানে দিয়ে দেবো, চিংড়ির সঙ্গে একটু এই বরবটি ভর্তাটা অনেক ভালো লাগছে। আর চিংড়ি ভর্তা তো এমনিতেই মজা, তাও আমি এই বরবটির সঙ্গে সামান্য একটু চিংড়ি দিয়ে দিলাম যেন স্বাদটা একটু আর একটু বেশি বেড়ে যায়। আপনারাও এরকমভাবে ভর্তা বাসায় তৈরি করে খাবেন, অনেক ভালো লাগে। বরবটি ভর্তা বেশি সবাইকে আমি দেখেছি যে শুধু বরবটি ভর্তায় এটাই করে, আর এটার সঙ্গে আলু তরি বা সব ফল সব সবজি একসঙ্গে দিয়ে ভর্তা করলেও অনেক মজা হয়। আমার এটা ভাজা হয়ে গেছে, শাকগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি, এটা এখন আমি একটু কেটে নেব, কেননা শাকগুলো এভাবে বেশি কাটবো না, একটু কুচিকুচি করবো না, মাঝে মাঝে এরকম করে কেটে দিব। আর এভাবে শাকগুলো কেটে নিলে শাক ভাজির সময় যে বড় থাকলে যে একটা দলার মতো বেঁধে যাবে এরকম হবে না। আর এটা হচ্ছে যে সরিষার শাক, আর সরিষার শাকের সঙ্গে যদি মাসকলাইয়ের ডাল ঘাটি আর আলু ভর্তা তাহলে তো মজাটাই আলাদা অনেক। এটা আমার নানি রান্না করতো, শাক ভাজি যখন মূলা শাক অথবা পাট শাক অথবা এই যে সরিষার শাক, শীতের সময় বিশেষ করে সরিষার শাক আর আপনার হচ্ছে মাসকলাইয়ের ডাল ঘাটি বেশ করতো আমার নানি, তার খুব পছন্দ ছিল, আমাদেরও খেতে খুব ভালো লাগে। আর এই শাক রান্না করার সময় বা যে কোনো শাক রান্না করার সময় নানির কথা খুব মনে পড়ে, কারণ আমরা নানির বাসা আমাদের কাছে, আমরা নানির বাসাতেই আর কি মানুষ হয়েছি, ওখানেই থাকা খাওয়া সব কিছু আমাদের ওখানেই ছিল। পাটায় এখন আমি এই ভর্তাগুলো বেটে নিব, আর এক পাশের চুলায় আমার তরকারি বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে ভাত দিয়েছি, এরপরে ভাজিটা করে নেব। ভাবলাম যে এখন আমি ভর্তাটা করে নিই, কেননা আমি একা সব কাজ তো আমাকেই করতে হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে সব কাজ করে নিচ্ছি। আর বাস্তবে যেটা আর কি রান্না করতে যেগুলো আর কি করতে হয়, বাস্তব যেগুলো রান্না আর কি সেরকমই আমি আর কি দেখাবো। আর একটা কথা বলবো, রান্না দেখে রান্না শেখা ভালো, কিন্তু তার মতো করে রান্না করতে গেলে দেখবেন যে রান্নাটা কিন্তু ভালো হবে না। দেখবেন রান্না দেখে নিজের মতো করে রান্নাটা করবেন, দেখবেন যে অনেক ভালো হবে। এটা হচ্ছে যে আমার পরামর্শ আর কি, এটা আমি সবার রান্না দেখি, দেখে নিজের মতো করে রান্নাটা করে নিই, তার মতো করে রান্না করতে গেলে দেখবেন যে একটা না একটা কম হবেই। এই তো ভর্তাটা বাটা আমার হয়ে গেছে, এখন আমি এরকম হাতের সাহায্যে ভালো করে এটা এখন মেখে নেব। নিয়ে বাটিতে উঠিয়ে নেব, আর এই তো এটাতে আমার এটা তরকারি এটা হয়ে গেছে, চুলাটা এখন আমি বন্ধ করে দেব। পেস্টটা আমার হালকা করে ভেজানো হয়ে গেছে, আর এই সময় আমি শাকটা দিয়ে দিব। আর শাক ভাজির সময় অবশ্যই জোরে এই চুলাটা একটু জোরে জড়িয়ে বেড়ে দেবেন, যেন শাকটা যেন নরম যেন না হয়ে যায়, সেজন্য আমি চুলাটা একটু বড়ো করে দিয়েছি। দিয়ে দিলাম শাক, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, হাত দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, লাগলে পরে আবার একটু লবণ আমি
শাক কমে যাবে, কমে দিলে তখন দেখি এখন বেশি পরিমাণে লবণ দিলে শাক কমে গেলে তখন আমার শাক ভাজিটা খেতে ভালো লাগবে না, লবণ হয়ে যাবে। শাকে কত পানি উঠেছে, আর আমি এই সময় যদি চুলাটা আমি ছোট করে দিয়ে রান্না করি তাহলে শাকগুলো আমার নরম হয়ে যাবে। সেই জন্য করে যখনই শাক রান্না করবেন তখনই চুলাটা বেশ বড় করে দিয়ে শাকটা রান্না করবেন, তখন শাকের কালারটা এবং শাকটা অনেক ঝরঝরে হবে। শাক ভাজিটা আমার হয়ে গেছে, দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে। এই তো আমি হলুদ দিই নাই, হলুদ দিলে এই রসুনের রসুনগুলো আমার হলুদ হলুদ হয়ে যেত, সেটাও অনেক দেখতে অনেক ভালো লাগে। আর দেখেন পেঁয়াজ রসুন কোনোটাই আমার গলে যায়নি, গোটা গোটাই আছে। এভাবে আপনারা শাক রান্না করবেন। শাকটা আমার অনেক ঝরঝরা হয়েছে, এই তো দেখতে পাচ্ছেন।